Hello friends, welcome to my channel Rima's Recipes. আজ আমি শেয়ার করব ওয়াটারমেলন জুসের একটা রেসিপি। এর জন্য নিয়েছি ওয়াটারমেলনের কয়েকটা টুকরো, আর লাগবে গুঁড়ো দুধ 2 চামচ নিয়েছি এখানে, আর নিয়েছি চিনি, জুসটা মিষ্টি হবে তার জন্য, আর দরকার কিছুটা জল। জলটা প্রয়োজন মতো নিতে হবে, যতটা জুস তৈরি হবে সেই প্রয়োজন অনুযায়ী জলটা নিতে হবে। এবারে তরমুজের টুকরোগুলোকে আমি নিয়ে নিচ্ছি মিক্সিতে পেশার জন্য। মিক্সিতে দিয়ে দিলাম, তার মধ্যে দিচ্ছি দুধের গুঁড়ো 2 চামচ, দুধের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এবার দেব চিনি। চিনি আমি এখানে 5 চামচ দিচ্ছি, কারোর বেশি মনে হলে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। আর সামান্য একটু জল দেব, প্রথমে জলটা একটু কম দেব, পরে প্রয়োজন মনে হলে আর একটু দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে মিক্সিটা চালিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব কিরকম হয়েছে। তরমুজের টুকরোগুলো এখনও একটু রয়ে গেছে, আরেকবার মিক্সিটা চালিয়ে নেব, আর একটু টুকরোগুলো আর একটু মিহি হয়ে যাবে। আর একটু জল দিলাম, একটু টুকরো থাকলে মুখে পড়লেও ভালোই লাগে, তবু আর একটু মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য। কালারটাও খুব সুন্দর দেখতে হয়েছে, দুধের সাথে তরমুজ মিশে এটা খুব সুন্দর খেতে হয় গরমকালের জন্য। ওপরে গার্নিশিং করার জন্য আমি তরমুজে কয়েকটা ছোট ছোট টুকরো দিয়ে দিচ্ছি, এটা দেখতেও ভালো লাগবে, আর একটু খাওয়ার সময় একটু মুখে পড়লে সেটা খেতেও খুব ভালো লাগবে। তা বাড়িতে করে দেখবেন, খুব ইয়াম্মি টেস্ট হয়, গরমকালের পক্ষে তো খুবই সুন্দর, খুবই ভালো। দেখুন কি সুন্দর হয়েছে। এটা যেহেতু গরমকালে আমরা খাচ্ছি গরমকালের জুস, সেজন্য আমি তার মধ্যে কয়েকটা আইস কিউব অ্যাড করলাম, যাতে জুসটা খুব ঠান্ডা ঠান্ডা হয় এবং খেতেও খুব সুন্দর লাগে। এটা যদি কারোর ঠান্ডা খেতে আপত্তি থাকে, আইস কিউব দিতে আপত্তি থাকে, তাহলে এই অংশটা তারা স্কিপ করতে পারে। দেখুন আমার তৈরি হয়ে গেছে ইয়াম্মি ওয়াটারমেলন জুস। গরমকালে এটি তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।